হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য পেয়ারার একটি রেসিপি নিয়ে এসেছি এই পেয়ারা মাখাটা আমরা সাধারণত রাস্তার পাশে যে মামারা বিক্রি করে থাকে তাদের থেকে কিনে খাই কিন্তু সেটা খুব অল্প উপকরণে সহজেই আমরা বাসায় বানিয়ে নিতে পারি তো তাদের মতনই টেস্ট হবে একদম তো চলুন ভিওয়ার্স দেখে কিভাবে কীভাবে ঘরেই আমরা মামাদের মতন পেয়ারা মাখা খেতে পারি আমার পেয়ারা মাখানোর জন্য লাগছে পেয়ারাগুলোকে ছোট ছোট করে আমি পাতলা করে কেটে নিয়েছি তো বেশি পাতলা না একটু মিডিয়াম রেখে আর লাগছে বিট লবণ লবণ চিনি আর মরিচের গুঁড়া আর লাগছে আমার কাশন কাশনটা আমি কেনার আধুনিক আসনটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন চলুন দেখে নিই কীভাবে মাখাতে হবে এখন আমি এই পেয়ারাগুলোর ভেতর সামান্য পরিমাণে হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ লবণ আর হাফ চামচের একটু বেশি বিট লবণ দিয়ে নিব আর সামান্য পরিমাণে চিনি আপনারা আপনাদের পছন্দ মতন চিনি লবণটা স্বাদ মতন নিয়ে নেবেন এবার এটাকে আমি একটু মাখিয়ে নিব এর সাথে আমি দুই চামচ পরিমাণ কাসন দিয়ে দিচ্ছি আপনারা যেরকম খাইতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন তবে আমি যে উপকরণগুলো দিয়েছি সবগুলোই দিতে হবে তাহলে পারফেক্ট পেয়ারা মাখাটা হবে চিনিটা অনেকে পছন্দ করেন আবার অনেকে করেন না তবে চিনিটা দিলে ঝালের টেস্টটা অনেক বেশি মজা হয় তা দেখুন এভাবে মাখিয়ে নেবেন তা দেখুন ভিওয়ার্স আমার পেয়ারা মাখাটা হয়ে গেছে এইভাবে মাখিয়ে আপনারা বাসায় খেতে পারেন অনেক মজা হয় এটা বিকালের নাস্তায় আপনারা খেতে পারবেন তো আজ বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনে টাচ করতেও ভুলবেন না আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে গুড বাই